রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগে ঢাকায় বালিশ বিক্ষোভ। পাবনার রূপপুরে বালিশ কাণ্ডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বালিশ বিক্ষোভ করেছে গণ ঐক্য এবং নাগরিক পরিষদ নামে দুটি সংগঠন। এ বিক্ষোভে 15 জনের মতো অংশ নেন। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাটগুলোর জন্য 1320টি বালিশ কেনা হয়েছে, যার প্রতিটির মূল্য দেখানো হয়েছে 6,000 টাকা। এছাড়া প্রতিটি বালিশ নিচ থেকে উপরে বহন করার খরচ দেখানো হয়েছে 760 টাকা। নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন বলেন, যেখানে একটি বালিশের বাজার মূল্য 250 থেকে 300 টাকা, সেখানে একটি বালিশের মূল্য দেখানো হয়েছে 6,000 টাকা। দেশে যে সীমাহীন দুর্নীতি চলছে, এটি তার একটি নমুনা মাত্র।